আমি খুব ছোটবেলায় একটা প্রেম করেছিলাম একটা মেয়ের সাথে, তো ও আমাকে ছেড়ে যাওয়ার সময় একটা কথা বলে গেছে। আমি বললাম, তুমি আমাকে ছেড়ে যাচ্ছ কেন? তো ও বলল যে তুমি আমাকে স্পর্শ করতে পারোনি বাট ছুঁতে পেরেছো। তো ইটস এ ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড ফর মি, এবং আমি প্রায় 7-8 বছর এটা নিয়ে চিন্তা করছি আসলে ছোঁয়া এবং স্পর্শের মধ্যে পার্থক্যটা। ওকে, সো সেই জায়গা থেকে অ্যাকচুয়ালি এই স্পর্শের গল্প মানে চিন্তা ভাবনাটা আমার মাথায় আসে। আমরা অনেক রকম এই বর্তমান সময়ে আমাদের মধ্যে অনেক রকম রিলেশন হচ্ছে, আমরা অনেক রকম রিলেশনে যাচ্ছি, যে রিলেশনশিপে কোনো বয়সের ভেদাভেদ নেই। আমি মনে করি ভালোবাসার কোনো বয়স নেই, যে কোনো সময় যে কোনো মানুষ যে কোনো মানুষের সাথে একটা ভালোবাসা হতে পারে। বাট ওই যে একটা কথা, ছোঁয়া যায় মানুষকে কিন্তু স্পর্শ করাটা খুব বড় ব্যাপার। সো আমাদের গল্পের যে প্রেমের ব্যাপারটা আছে, এই প্রেমের ব্যাপারটা আমরা ওইটাই বুঝাইতে চাইছি যে অ্যাকচুয়ালি ছুঁতে তো আমরা যে কাউকেই পারবো, কিন্তু স্পর্শ আমরা কতটা মানুষকে করতে পারছি সেটা প্রত্যেকটা সম্পর্কে। তো এই হচ্ছে ব্যাপার। আর আমি ঋতুদিকে একটা জিনিসই বলবো, যে আসলে ঋতুদির সাথে আমার একটা ফার্স্ট কাজ ছিল ক্যালকাটায় যাওয়ার পরে। উনি আমাকে মানে যেটা হয় আর কি, অ্যাজ এ ডিরেক্টর আমরা কি চাই, আমরা একটু সম্মানটাই চাই, এর বেশি কোনো কিছু আমাদের চাওয়া পাওয়া থাকে না। তো ঋতুদি যে সম্মানটা দিয়েছে এবং কেয়ারফুললি শুটিং সেটে আসা, একটা ক্যারেক্টার ইনভলভ হওয়া, আমি তো নতুন ডিরেক্টর, ওখানে অনেক সিনিয়র ডিরেক্টরের সাথে উনি কাজ করে এসেছেন। সেই জায়গায় যদি বলি, সেটা হচ্ছে আমি একটু কনফিউশনে ছিলাম যে আমাদের দেশ থেকে আরিয়ানা এবং নিরুক্ত গেছে, ওরা হিরো হিরোইন ছিল, তো ওদের দুইজনের তো একটা পরিচয় বা কেমিস্ট্রির ব্যাপার আছে, ঋতুদির সাথে আসলে কেমিস্ট্রিটা আমরা কীভাবে বিল্ড আপ করব। বাট এই কনফিউশনটা ঋতুদির সাইড থেকে ঋতুদি কিন্তু আমাদেরকে হেল্প করেছে যে না এটা এইভাবে করো, আমরা এইভাবে করতে পারি। প্রত্যেকটা সিনের আগে মেকআপ রুমে বসে একটু রিহার্সেল করা, ব্রিফ করা, আমরা ক্যারেক্টারটা এইভাবে করি। তো এটাই আসলে একটা ছবির মূল বিষয় থাকে, টিমওয়ার্ক আমরা যেটা বলি এক্স্যাক্টলি। তো সেই জায়গা থেকে শুধু আমি একটা কথাই বলতে চাই যে আমরা খুব প্রফেশনাল ওয়েতে, মাঝখানে অনেকদিন কো প্রোডাকশন বন্ধ হয়ে গিয়েছিল এবং আপনারা এটা আমি একদম জনসম্মুখেই বলি, অনেকেই আমাকে কাল্পিট বলে যে আমি শুধু চেয়েছি তোমায় দিয়ে, আমি শুধু চেয়েছি তোমায় শুরু করেছিলাম, তো আজকে আমি শুধু চেয়েছি তোমার পরেই কিন্তু বেসিক্যালি অনেকদিন গ্যাপের পরে আবার আমি শুধু চেয়েছি তোমায় দিয়েই কো প্রোডাকশন শুরু হয়েছিল। তারপরে আমরা বড় কিছু ছবি করলাম, নবাব, শিকারি, ভাইজান, অনেকগুলো সুপার হিট হলো, এরপরে আবার কোনো জটিলতার কারণে এটা অফ ছিল। তো আমরা আবার এটাকে চেষ্টা করছি একটু নতুন করে, কারণ এখন কিন্তু মার্কেটটা, এটা আমি বলি মুক্তবাজার অর্থনীতি হয়ে গেছে, এখানকার ছবি ওখানে রিলিজ হচ্ছে, ওয়ার্ল্ড ওয়াইড হচ্ছে, একটা ভালো মার্কেট ক্রিয়েট হচ্ছে। তো আমাদের চিন্তাভাবনা ওটাই। আর এই সব কিছুর বাহিরে সবচাইতে বড় কিছু সেটা হচ্ছে আপনাদের হেল্প। ছবিটার নাম স্পর্শ, বাংলাদেশ থেকে এটার প্রোডিউস করছে হচ্ছে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট এবং ক্যালকাটা থেকে করছে রোল ক্যামেরা অ্যাকশন। আমরা অলরেডি ক্যালকাটার পার্টের শুটিং শেষ করে ফেলেছি, যেহেতু কো প্রোডাকশন ফিল্ম সেই জন্য এখন আমরা এটা বাংলাদেশের পার্টে শ্যুট করছি। ওকে, আর এই ছবিটা বেসিক্যালি একটা কোম্পানির আন্ডারে হচ্ছে, সেটা রংধনু গ্রুপ, রংধনু প্রেজেন্টস স্পর্শ ফিল্ম, এটা নিয়ে কাজ করছি। আমাদের ছবিতে তিনটা গান আছে, সো গানগুলো একটু ডিফারেন্ট টাইপের গান আছে, আমরা গানগুলোকে একটু আলাদাভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি। আর যদি আমি বলি স্পর্শর ব্যাখ্যা দিতে চাই, সো যখন এই গল্পটা আমি লিখছিলাম, তো আসলে এটা একটা ভালোবাসার গল্প,